ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আমার একটি গ্রুপ আছে, যে গ্রুপে আমি প্রতিনিয়ত যে কমেন্টটি বেশি পেয়ে থাকি এবং যে ভিডিও পেয়ে থাকি যে সমস্যা নিয়ে, চ্যানেল যদি সেই হয় তাহলে দেখা গেছে চ্যানেলে কিন্তু সম্পূর্ণ রকমের সাউন্ডটি ক্লিয়ার হয় না, আবার ক্লিয়ার হলেও কিন্তু দেখা গেছে অনেক সময় ঝিরঝির করে, মানে ছবিটি একদম ক্লিন আসে না, এরকম সমস্যা কিন্তু কমন হয়ে থাকে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগের একটি ভিডিওতে আমি আলোচনা করছিলাম সাউন্ড সমস্যা হলে কীভাবে এই মডিউল দিয়ে আপনারা সেটি পরীক্ষা করবেন, যে আসলে সিগন্যালে সমস্যা কিনা বা কোথায় কী সমস্যা, এই মডিউল দিয়ে সম্পূর্ণভাবে মিটার ছাড়াই সেটি আসলে পরীক্ষা করা যায়। সেই ভিডিওটি আপনারা যারা না দেখছেন তারা অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা চ্যানেল সেকশন নিয়ে আলোচনা করব। করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা জানেন, সেই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমরা এই সমস্যাগুলো পেয়ে থাকি। দেখতে পাচ্ছেন যে এক ভাই কিন্তু চ্যানেল পাল্টাচ্ছে কিন্তু তার ছবিটিও ক্লিয়ার না এবং তার সাউন্ডটিও কিন্তু ক্লিয়ার না। এরকম সমস্যা নিয়ে আমি আসলে অনেক আলোচনা করছি, তারপরও আপনারা হয়তো বুঝেন না। আমি আবারও বলি, আপনাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চপারের যে পিনগুলো আছে এখানে, ভার্টিক্যাল সেকশন, সাউন্ড সেকশন, ড্রাইভার সেকশন, আমাদের মূলত প্রত্যেকটা সেকশনে ভোল্টেজ কোথা থেকে যায় সেটা আপনারা আগে দেখবেন। নতুন যারা টেকনিশিয়ান আছেন সে তারা কিন্তু এই ভুলটা করে থাকেন। সরাসরি আপনারা মনে করেন এখানে অনেকগুলো পার্টস আপনারা কিন্তু চেঞ্জ করে ফেলেন, কিন্তু একবারও দেখেন না যে আমাদের মেইন পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ আছে কিনা। এখানে যে আমাদের 33 ভোল্ট আছে সেটা কিন্তু, এখানে যে আমাদের 33 একটা ডায়ার দিয়ে যে ভোল্টেজটা আসে সেটা কিন্তু চপার দেখে আসছে কিনা সেটা আপনারা অনেকেই দেখেন না, না দেখে কিন্তু পার্টস চেঞ্জ করেন। এখানে আপনারা দেখেন 33 ভোল্ট একটি ডায়ার আছে, এই ডায়ারটা ট্যানডেস্টারের মতো, এখান থেকে আপনাদের ভোল্টেজটি আসছে কি না। আসার পর দেখেন এখানে কিছু 58 ট্যানডেস্টার আছে, রেজিস্ট্যান্স আছে, এখান থেকে আপনারা দেখবেন যে টিউনিং দিলে যে 33 ভোল্ট সেই 33 ভোল্টই কিন্তু এখান থেকে আবার দেখেন এখানে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে আসে কি না। এখানে যে টিউনিং ভোল্টেজে যদি আমরা টিউনিং দেওয়ার পর যদি 33 ভোল্ট না আসে তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে। এবার দেখেন এজিসি প্রথম পিনে দেখতে পাচ্ছেন এজিসি ভোল্টেজ, এই এজিসির ভোল্টেজের জন্য কিন্তু বেশিরভাগ কিন্তু চ্যানেল কিন্তু অস্পষ্ট আসে এবং চ্যানেলের ভিতরে শোষ শব্দ আসে। এই এজিসি ভোল্টেজটা কিন্তু দেখেন এখানে কিন্তু আপনারা যদি এই পিনটা টেনে এখান যদি আপনার সিস্টেম আইসিতে যদি আসেন তাহলে দেখেন এটি কত নম্বর পিনে যায়, এটি দেখা যাচ্ছে যে কত নম্বর পিনে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন 43 নম্বর পিনে কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে। এই 43 নম্বর পিনে কিন্তু যদি ভোল্টেজ অ্যাড না হয় তাহলে কিন্তু ছবি আসবে কিন্তু অস্পষ্ট এবং সাউন্ড আসবে না। তো এজিসি ভোল্টেজটা অবশ্যই আপনারা পরীক্ষা করে নেবেন যে এখানে 5 ভোল্টই আসছে কিনা এবং জঙ্গলে সিগন্যালটি যাচ্ছে কিনা, টিউনিং ভোল্টেজ, তারপর টিউনিং ভোল্টেজ আসছে কিনা সেটাও দেখে নেবেন। এরপর ব্যান্ড 1 ব্যান্ড 2, এখানে আমাদের ব্যান্ড 1 ব্যান্ড 2, এটাতেও যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি হয়। দেখবেন 33 যখন আপনারা টিউনিং সিগন্যাল আপনারা যখন সার্চিং দেবেন 33 পর যে 0 হয়ে যায় তার মানে যে ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ড 1 ব্র্যান্ড 2 আসলে সিগন্যাল আসে কিনা, মানে বাংলাদেশি চ্যানেল এবং বাইরের চ্যানেল ব্র্যান্ড 1 ব্র্যান্ড 2 দ্বারা বোঝায়, তো সেগুলো আসে কিনা আপনারা দেখে নেবেন। এরপর অবশ্যই আপনারা এখানে একটা আইএফ সিগন্যাল আছে শেষের পিনে, এই শেষের পিনে সিগন্যাল আছে কিনা সেটা দেখে নেবেন। এখানে আমাদের একটি ট্যানরেস্টার আছে, ট্যানরেস্টার সমস্যা থাকলে এরকম সমস্যা হয়, মেমোরি এসিতে যদি সমস্যা হয় চ্যানেল সেভ হবে না এরকম সমস্যা হতে পারে, আর যদি চ্যানেল বক্সে যদি সমস্যা হয় তাহলেও কিন্তু আমাদের শোষ শব্দ কিন্তু আসতে পারে। অতএব আপনাদের এই চ্যানেল সেকশনের সাথে যেই সব ভোল্টেজগুলো জড়িত সেগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে। এখানে মেমোরি আইসির লগে আমাদের ব্যান্ড 1 ব্যান্ড 2 সংযোগ রয়েছে সেটা আছে কিনা দেখতে হবে, মেমোরি আইসির সাথে সিস্টেম আইসির কোনো সংযোগ আছে কিনা সেটাও দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আবার এখানে কিছু রেজিস্ট্যান্স আছে ক্যাপাসিটার, এই যে চ্যানেল বক্সের আশেপাশে যে ক্যাপাসিটার ছোটো ছোটো ক্যাপাসিটারে যদি একটি লেগ যদি ছিঁড়ে থাকে তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে। এখানে একটি 18 ট্যানডেস্টার আছে যেটার মাধ্যমে কিন্তু রেগুলেটর সেকশনে কিন্তু বাড়ে ভোল্টেজ, এটার কারণও যদি হয় তাহলেও কিন্তু এই সমস্যা কিন্তু হতে পারে। তো মূলত আপনাদের প্রথম সেকশন থেকে ভোল্টেজ সেকশন থেকে সব সেকশনগুলো যদি আপনারা একটু পরীক্ষা করেন তাহলে কিন্তু এই সমস্যাটি দূর হয়ে যায়। অনেক সময় কিন্তু এখানে কিন্তু ঝালাই লুজ থাকে, সেই জন্য চায়না সার্কিটে বেশিরভাগ সমস্যা হয়। অবশ্যই যে কোনো সমস্যার সময় আপনারা এই যে বিভিন্ন ফিরিনগুলো আপনারা ঝালাই করে ভালোভাবে দেখবেন, আশা করি বুঝতে পারছেন। তো এই সমস্যাগুলো হলে আপনারা যদি সমাধান না করতে পারেন গ্রুপে আপনারা নক দেবেন, সেখানে প্রতিনিয়তই আপনাদের সাজেস্ট দেওয়া হবে এবং গ্রুপে অন্য অন্য টেকনিশিয়ানরা আছে তারা সাহায্য করে থাকে এবং আমি আসলে সময় দিতে পারি না, তারপরও কিন্তু যতটুকু পারি আপনাদের হেল্প করি, আর অন্য অন্য টেকনিশিয়ানরা যারা আছে যারা আপনাদের সহযোগিতা করে তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল যে তারা আসলে আপনাদের সাহায্য করে যেটা আমার সময় দেওয়া উচিত। তো আমি ব্যস্ততার জন্য সময় দিতে পারি না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।